এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসিক গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ হয়েছেন এক দম্পতি দগ্ধরা হলেন জাহানারা ও তার স্বামী শামিম মিয়া স্থানীয় আবু মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তারা সকালে উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের কাউয়ারচর নয়পাড়া এলাকায় ঘটনাটি ঘটে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার ভোর রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এতে ওই ঘরের আগুন লেগে যায় পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা হয় দগ্ধ ওই স্বামী স্ত্রীকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে